বিভাগের ব্যবস্থাপনায় আজ এবং আগামীকাল এই দুদিন স্মৃতিসত্তা ভবিষ্যৎ নামে যে অনুষ্ঠানের আয়োজন হয়েছে সেখানে আমরা তাকে আজকের অনুষ্ঠানের অতিথি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মঞ্চে আসছেন জনাব মনিরুল আলম অতিরিক্ত সচিব শিল্পী মোস্তফা জামান মিঠু অধ্যাপক নজরুল ইসলাম শিল্পী মিজানুর ধন্যবাদ সম্মানিত অতিথি মহোদয় শিল্পাচার্য শিল্পাচার্যের জীবন দর্শন এবং শিল্প জীবন তার জীবনের বেশিরভাগ সময় তিনি পার করেছেন এই শিক্ষার প্রসারে প্রচারে এবং এটি ছড়িয়ে দিতে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তার তিন হাজারেরও বেশি চিত্রকর্ম রয়েছে তিনি তার দুর্ভিক্ষেত্রে চিত্রমালা কাক সাঁওতাল রমণী সংগ্রামী এই সকল আমাদের সকলের পরিচিত কারণ তার দুর্ভিক্ষের সময়ের ছবি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল আজ এখন আমাদের অর্থাৎ প্রথম পর্বে শিল্পাচার্য জয়নুল আবেদিন তাঁকে নিয়ে প্রবন্ধ পাঠের জন্য আমি অনুরোধ করছি শিল্পী মুস্তাফা জামান মিঠু তাকে। ধন্যবাদ আজকে যারা উপস্থিত আছেন এখানে তাদেরকে এবং আজকে নজরুল ইসলাম স্যারকে অত্যন্ত ধন্যবাদ যে তুমি এ বিষয়ে আলোচনা করবেন উনি জয়নুলকে যারা দেখেছেন তাদের একজন এবং জয়নুল বিষয়ে কোন লেখালেখি এবং একটি বিশেষ সাক্ষাৎকার খুবই স্মরণযোগ্য যদিও আমি এখানে আমার লেখায় খুব একটা নজরুল স্যারকে স্মরণ করিনি কিন্তু আসলে বইটা যে আমি মিসপ্লেস করে ফেলেছি মাত্র এক এক সপ্তাহের ইয়েতে খুঁজে পেলাম না তো সেটা একটা কারণ কিন্তু আগেই বলে রাখা ভালো যে উনি জয়নুলের উপর যে বিশেষ একটি সাক্ষাৎকার আমরা পাই আমরা পড়তে পারি এই প্রজন্মের মানুষ হয়ে এবং আজকের প্রজন্মের সবাই যেটা পড়তে পারেন সেটা একটা খুবই জরুরি সাক্ষাৎকার জয়নুলকে বোঝার জন্য তো আমার আজকের বিষয়টা একটু একটু পোলেমিক্যাল বলা যায় আর কি এই অর্থে যে আমি জয়নুলের রেখা এবং আধুনিকতা নিয়ে কিছু কথা বলবো আর কি তো এই সময়ের মধ্যে যতটুকু আমি পেরেছি সেটাকে সাজানোর চেষ্টা করেছি এবং এই আমার মনে হয় যে ইয়ের সাথে ছবির সাথে মেলানো কঠিন হবে তার কারণ ছবি একভাবে আমি সাজিয়েছি এবং লেখার ইয়ে তবে রেলেভেন্ট ছবিগুলিকে আমি তুলে আনার চেষ্টা করেছি যাদেরকে নিয়ে আলোচনা আছে হ্যাঁ সেই সব তাদের এই আলোচনায় প্রাসঙ্গিক যেসব ব্যক্তির কাজ সেগুলোকে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি আর কি তো জানুলের রেখা ও স্থানিক আধুনিকতা আমি প্রবন্ধটি পড়ছি ধ্যান জ্ঞান ও যাপন এই তিন অধ্যায় একই সূত্রে গেথে যিনি শিল্পী পরিচয়ে পরিচিত হয়ে উঠেছেন তিনি জয়নুল আবেদিন শিল্প সমালোচক ও ইতিহাসবিদ আবুল মনসুর লিখেছেন শিল্পাচার্য অভিধা সকল বিতর্কের ঊর্ধ্বে একমাত্র তার জন্য সংরক্ষিত সময়ের প্রবহমানতায় তার গুণগ্রাহী ও সমালোচক উভয় দলে ভারী হয়েছে এদেশের আধুনিক শিল্প চর্চায় তার প্রভাব ক্ষয়মান হয়েছে তার অনুসারী প্রায় নেই বললেই চলে এত সত্ত্বেও বাংলাদেশের শিল্পকলা জগতে তার সর্বোচ্চ আসনটি প্রশ্নাতীতভাবে অটুট রয়েছে ওপরের ভিন্ন দুইটি প্রস্তাব দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমটি শিল্পীর সহজাত প্রবণতার সূত্রে মনোজগত ও বাস্তব্য জীবনকে একই ধারায় প্রবাহিত করার ক্ষমতার মধ্যে দিয়ে চিত্রী হয়ে ওঠা সংক্রান্ত অন্যদিকে আবুল মনসুরের ভাষ্যে আছে শিল্পীর ঐতিহাসিক মূল্যায়ন যেখানে তার অবস্থান নিয়ে সর্বজন স্বীকৃত একটি মত পাওয়া গেল যদিও আধুনিকতায় শিল্পীর অবদান নিয়ে প্রশ্ন রয়ে গেল মহাকালের কষ্টি পাথরের চিরস্থায়ী আসন যে শিল্পী অর্জন করেছে আমি আবুল মনসুরের বরাত দিয়ে বলছি এই লাইনটা সেই পথিকৃত কি জাতের শিল্পী প্রাক আধুনিক আধুনিক কিংবা নব্য কোনো ধারার তা আমাদের আজকের মনোযোগের বিষয় জয়নুল প্রতীকবাদী নন কল্পনাশ্রয়ী নন চিত্ররস সৃষ্টিতে চূড়ান্ত কোনো আদর্শ গ্রহণ করে নিয়ে তিনি তার চিত্র ভাষায় উপনীত হন নাই তিনি শিল্পী হিসেবে ছিলেন বাস্তববাদী অথচ অনুকৃতি ধর্মিতার নিরিখে তার শিল্প ভাষা বিচার করা সম্ভব হবে না দৃষ্টির আওতায় যে বাস্তব জগৎ তার প্রক্ষেপণ জয়নুলের ভাষার রসদ কিন্তু বাস্তবের ইলুশন সৃষ্টির ভিত্তিতে যে সূক্ষ্ম চারুবৃত্তি সেই ইউরোপীয় বাস্তবান অঙ্কন পদ্ধতি তিনি অনুসরণ করেন নাই দৃশ্যমানতার একটি স্বাভাবিক পথ তিনি বেছে নিয়েছিলেন যেখানে রেখার শক্তি যেখানে রেখার শক্তি আলো আধারের ইলুশনের প্রয়োজনীয়তা অনায়াসে নাকচ করে দেয় এখানে আবুল মন্সিরের রেখাঙ্কন ও জয়নুল আবিদিন শিষ্য ক্ষুদ্রায়তনের একটি লেখার বরাত দেয়া আবশ্যক একটি দ্বিমাত্রিক চিত্রের তলের উপর ত্রিমাত্রিক একটি বস্তুকে ফুটিয়ে তোলার ব্যাপারটা বরাবরই শিল্পী মানুষকে গুরুতর ঝামেলায় ফেলেছে একেবারে রেনেসা যুগে এসে পরিপ্রেক্ষিত অস্থিসংস্থান আলোছায়া রং ইত্যাকার ব্যাপারগুলোর বৈজ্ঞানিক কলা রপ্ত না হওয়া পর্যন্ত সমস্যাটির পাশ্চাত্য সমাজে যেখানে চক্ষুসমান মান বাস্তবকে অর্জনের একটি প্রবল আকাঙ্ক্ষা বিরাজিত ছিল আমরা জানি বিলাতের বিখ্যাত শিল্পী ডেভিড হকনি তার গবেষণায় দেখিয়েছেন যে রেনেসার শিল্পীরা ক্যামেরা অবস্কুরার সূত্রে সূত্র প্রয়োগ করে ইলুশন সৃষ্টির তুরীয় মাত্রা অর্জন করেছিলেন হকনির দুই হাজার এক সালে প্রকাশিত সিক্রেট নলেজ রিকাভারিং দ্য ওল্ড মাস্টার্স গ্রন্থে তিনি এই যুগান্তকারী আবিষ্কার তুলে ধরেন যা প্রমাণ করে যে পাশ্চাত্যের বাস্তবান রীতি বা ন্যাচারালিজম চিত্ররচনার ইতিহাসের অনুসরণ অনুসরণে পরম্পরা বা পরম্পরা চিত্র রচনার ইতিহাসে অনুসরণের পরম্পরা যেমন বিচার্য তেমন একটি ক্যামেরা আবিষ্কারের সাথেও এটি ক্যামেরা আবিষ্কারের সাথেও জড়িত এখানে টেকনোলজির নির্ভরতার একটা ব্যাপার ছিল রেনেসার যে একেবারে যে যে আমরা আমরা ন্যাচারালিজম বলি সেটার দেখতে পাই অর্থাৎ পাশ্চাত্যের শিল্পীরা চোখের দেখা দুনিয়াকে হুবহু তুলে ধরবার তাগিদে বিজ্ঞানের দ্বারস্থ হয়েছেন জয়নুল যখন উনিশশো সালে কলকাতা গভর্নমেন্ট অ্যান্ড আর্ট গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে ভর্তি হবার সুযোগ পান তখন তার শিক্ষক মুকুল দে তাকে প্রাচ্যকলা বিভাগে পড়বার জন্য সুপারিশ করেন জয়নুল প্রাচ্যকলা বেছে না নিয়ে পাশ্চাত্য ন্যাচারালিজম আয়ত্ত করার সিদ্ধান্ত নেন অঙ্কনের পারদর্শিতার কারণে জয়নুল শিক্ষাজীবনে সবার দৃষ্টি আকর্ষণ করেন যে অসামান্য প্রতিভার পরিচয় তিনি তার শিক্ষাকালীন সময় তুলে ধরতে পেরেছিলেন তারই ফলশ্রুতিতে মুকুল দে উনিশশো সনে জয়নুলকে অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ দেন এটা আমার সূত্র হচ্ছে নজরুল ইসলাম জয়নুল আবেদিন তার কাজ ও কথা অন্য একটি লেখা থেকে আমি এটা তুলে ধরেছি শিল্প ইতিহাস লেখক নজরুল ইসলামের ভাষায় এটি ছিল একটি বিশেষ ব্যবস্থা আমরা যোগ করতে পারি যে মুসলমান ঘরের ছেলের জন্য তৎকালীন কলকাতায় এটি একটি বিশেষ অর্জনও বটে তার এই সাফল্যের পেছনে যে শৈল্পিক অর্জন তা একাডেমিতে চর্চিত বাস্তববাদে সিদ্ধহস্ত হয়ে ওঠার সংক্রান্ত অর্থাৎ জয়নুল পাশ্চাত্যে একাডেমিক বাস্তববাদী ধারাটি আত্মস্থ করেছিলেন তার শিল্পী হয়ে ওঠার পিছনে বাস্তববাদ মুখ্য ভূমিকা রেখেছে বললে সত্যের অপলাপ হয় না কিন্তু জয়নুলের চিত্রভাষার ব্যাখ্যায় এই তথ্য যথেষ্ট নয় কারণ টোনের বিবিধতা আলো ছায়ার সুনির্দিষ্ট উপস্থাপনা তার শিল্পী জীবনের কাজের চরিত্রের প্রেক্ষাপট নির্মাণে সহায়তা করেছে মাত্র কিন্তু চিত্রভাষার মৌল চেহারা গড়ে উঠেছে রেখার শক্তির ভিত্তিতে অর্থাৎ একাডেমির শিক্ষাকে জয়নুল ব্যবহার করেছে নিজস্ব একটি ভাষা তৈরির তাগিদে এই ভাষায় মানুষের বাস্তব্য দুনিয়ার অভিজ্ঞতার বাইরের কোনো অধিবিদ্যা আধ্যাত্মিক অনুভূতি কিংবা অস্পষ্ট বা অসংলগ্ন আত্মকথন জায়গা করে নেয় নাই একজন পাশ্চাত্যের একজন বিখ্যাত ইতিহাসবিদ শিল্প শিল্পের ইতিহাস লিখেছেন রবার্ট হিউজেস শিল্পী রেমরার উপর একটি লেখায় ওই ওলন্দাজ শিল্পীকে অফ অর্ডিনারিনেস আখ্যা দিয়েছেন জয়নুলকে একই আখ্যা দেয়া চলে রবার্ট হিউজেস আরও ব্যাখ্যা করেছেন যে মানব অবয়ব বা মূর্তি তুলে ধরতে রেমব্রা কোনো প্রকার মহৎ প্রতিকৃতি কিংবা ব্যক্তির মর্যাদা প্রকাশ করার চেষ্টা করেন নাই জয়নুল এমতো মহত্ব ও মর্যাদা বোধ রক্ষার ভাষার বিপরীতে দণ্ডায়মান শিল্পী ইউরোপে বারোক প্রকৃতি অঙ্কনের শিল্পী রেমরা যদি ছিলেন আদর্শ আদর্শায়িত শিল্প থেকে বাস্তববাদের যাত্রার শ্রেষ্ঠ পূর্বশীদের একজন বাংলাদেশের তথা অবিভক্ত বাংলার শিল্পী জয়নুল প্রাচ্যকলার আদর্শ থেকে শুরু করে পাশ্চাত্যের চিত্রকল্পের অরা বা আভা অরা হচ্ছে এ ইউ আর এ অরা বা আভা কেন্দ্রিক সৃজনশীলতার বিপরীতে প্রাত্যহিক জীবনের শিল্পী হিসেবে আবির্ভূত হন এর সাথে আরও যে শব্দবন্ধ জড়িত করা সম্ভব তা রেমব্রার ক্ষেত্রে প্রযোজ্য নয় জয়নুল সাধারণের সংগ্রাম তুলে ধরার শিল্পী সাধারণের সংগ্রামটা আমি কোর্টে রেখেছি তার কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার জয়নুলের ক্ষেত্রে এ পর্যায়ে আবার প্রথম প্রস্তাবে ফিরে যাওয়ার পরিপ্রেক্ষিত তৈরি হলো যদি শিল্পী জয়নুল আবেদিন অরা বা আভা পরবর্তী শিল্পী হন ইংরেজিতে যাকে বলে পোস্ট অরেটিক শিল্প তবে জ্ঞান যাপন এই তিনকে তিনি একের আওতায় নিয়ে এসেছেন অনায়াসে যে অগ্রজ শিল্পীরা জয়নুলের আবির্ভাবের আগেই কলকাতায় পবিত্র কোটানকট ও মহৎ কোটানকট বিষয়ের চর্চায় রত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রাচ্যকলাবাদী হিসেবে খ্যাত বেঙ্গল স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত অবনীন্দ্রনাথ ঠাকুর শিল্পের আঙ্গিকের বা চিত্রভাষার প্রকাশের সূত্রসমূহে অর্থাৎ রং রেখা অবয়বের উপস্থাপনার ঢং এবং সর্বোপরি ভাষার ডৌল শিল্পীর ধ্যান জ্ঞান যাপনের ডৌলে শিল্পীর ধ্যান জ্ঞান যাপনের ছাপ পড়ে আবার আদর্শবাদী চিত্রে এর কোনোরূপ আচর বা আকারায়ন লক্ষ্য করা যায় না অবনীন্দ্রনাথের কাজ দ্বিতীয় প্রস্থ শিল্পের উদাহরণ হতে পারে যেখানে ধ্যান জ্ঞান বিরাজে অর্থাৎ ধ্যান জ্ঞানটা টের পাওয়া যায় কিন্তু যাপনের চিহ্ন নাই যাপনের চিহ্ন বলতে এখানে প্রাত্যহিক বাস্তব বাস্তব্য জীবনের অভিঘাত ধরে নেওয়া হলো যার আকারায়ন চিত্রের মোটিফে বা অবয়বের মধ্যে না ফুটলেও রেখা ও রং প্রয়োগের মধ্যে ফোটে উদাহরণ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ সামনে আনা যায় যিনি তেষট্টি বছর বয়সে ছবি আঁকা শুরু করেন এবং তার কাব্যকলার পিছনে ফেলে নিশ্চেতনা নিশ্চেতনার এমন স্তর থেকে চিত্রকল্প গড়ে গেছেন যাতে দিন যাপনের সূত্রে যে নানান মানসিক অভিঘাত অভিঘাত মানুষের জীবনে পরে তা পাঠ করা যায় রবীন্দ্রনাথের অবয়বের পরিশীলন নাই যেমনটা অবনীন্দ্রনাথ ঠাকুরে লক্ষ্য করা যায় রবীন্দ্রনাথের লৌকিক অলৌকিক একত্রে উপস্থাপিত ফলে বিশেষ কোন পবিত্র মনোভাব প্রকাশ করবার বাসনাও সেখানে লক্ষ্য করা যায় না যেমনটা অবনীন্দ্রনাথ ঠাকুরের শিবের উপস্থাপনা থেকে শুরু করে বঙ্গমাতার মতো আদর্শিক অনুপ্রেরণায় সৃষ্ট মাস্টার পিসের মধ্যে লক্ষ্য করা যায় অপরদিকে জয়নুলের সাথে তুলনা করলে রবীন্দ্রনাথের কাজে অভিব্যক্তির আতিশয্য ও বিবিধতা আছে আরো আছে কিন্তু কবির শিল্পী হয়ে উঠবার যে সোপান তাতে প্রাত্যহিকতা এসেছে মনোজগতের সূত্রে ফলে পবিত্র প্রতীক না হয়েও চিত্র ভাষা হয়েছে দেহাতীত বা দেহ থেকে দূরের অন্যদিকে জয়নুলে মন দেহ চিত্র একে পরিণত হয়েছে এই তিন একই সূত্রে তুলে ধরবার প্রয়াসী ছিলেন তিনি ফলে জয়নুল দর্শকের আপন চোখের অভিজ্ঞতার সাথে শিল্পের উপস্থাপিত বিষয়ের মাঝে করণ কৌশলের যে চাতুরি তা যে বিভেদ তৈরি করে তা থেকে দূরে থেকেছেন অর্থাৎ যা সর্বসাধারণের চোখে দেখা যায় শিল্পের উপস্থাপিত বিষয়ের মধ্যে দিয়ে তাই যেন হুবহু দিয়েছে ধরা তার কাজে এই শিল্পীর কাজে অমনটাই দৃশ্যমান হয় জয়নুলের মনোযোগ আপন দেহ থেকে অন্য দেহের প্রতি নিজের অবস্থান থেকে তার নিকটতম জনের প্রতি এই নিকটতম অপরকে বা আপনকে তুলে ধরতে জয়নুল রেখাকে যত প্রাধান্য দিয়েছেন রেখার ললিত রূপকে ততটা দেন নাই মানব সত্তাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করেছেন মানব অবয়বের উপস্থাপনার কৌশল ও স্বতন্ত্র সৌন্দর্য ততটা গুরুত্বপূর্ণ মনে করেন নাই জয়নুল আবেদিনের ক্ষেত্রে দ্বিতীয় কথাটির ব্যাখ্যা জরুরি হয়ে ওঠে মানব অবয়ব উপস্থাপনের ক্ষেত্রে গ্রিক রোমান ধারা এমনকি রেনেসার উদাহরণ শিল্পীদের আদর্শ শরীর মুখীন হতে অনুপ্রেরণা দেয় পাশ্চাত্যে রোমান্টিক যুগের আগে কেবলমাত্র ব্যতিক্রমী কিছু শিল্পীর চিত্রে মানব মানবের বাস্তব অবস্থা বা সত্তার উপস্থাপনা দেখা যায় কিন্তু কবির শিল্পী হয়ে উঠবার যে সোপান তাতে প্রাতহিকতা এসেছে মনোজগতের সূত্রে ফলে পবিত্র প্রতীক না হয়েও চিত্রভাষা হয়েছে দেহাতীত বা দেহ থেকে দূরের অন্যদিকে জয় জয়নুল মন দেহ চিত্র এই তিন একই সূত্রে তুলে ধরার প্রয়াসই ছিলেন জলে নামে দেখেছে দ্বিতীয় কথাটি ব্যাখ্যা আচ্ছা আমি বোধহয় আবার আগেরটা পড়ে চলে ভুলে চলে গেছি হ্যাঁ আমি আবার একটু পড়ছি অনুপ্রেরণা দেয় পাশ্চাত্যের রোমান্টিক যুগের আগে কেবলমাত্র ব্যতিক্রমী কিছু শিল্পীর ক্ষেত্রে মানব অবয়বের বাস্তব অবস্থা বা সত্য উপস্থাপনা দেখা যায় রোকোকো ধারা শিল্পী রেমব্রার কথা বলা হলো সেখানেও আকৃতি প্রকাশের সবকটি উপাদান বিদ্যমান ছিল আমি রেমবার রেমব্রার কিছু স্কেচ দেখাচ্ছি যেটার সাথে জয়নুলের তুলির আচরের একটা শক্তির একটা একটা সাজুজ্জ পাওয়া যায় আর কি তো যেমন রেখা রং পরিসর এবং সংগঠন এই যে ছবির যে উপাদানগুলি চিত্র তৈরির যে উপাদানগুলি সেগুলোর সূত্রে আসলে সবাই ছবি করেন। যা রেমরাকে বাস্তব মুখীনতা দিয়েছে তা হলো সাধারণ বিষয়কে সাধারণ হিসেবেই তুলে ধরার প্রয়াস মানুষকে তার বাস্তবতা থেকে আলাদা করে আদর্শ মোটিফ আকারে না দেখিয়ে সত্য অবস্থান থেকে দেখানোর চেষ্টা জয়নুলেও আমরা এই বাস্তবতা নির্মাণের মধ্য দিয়ে আদর্শ অবয় বিনির্মাণের ফলাফল আরো স্পষ্টতর হতে দেখি লক্ষ্য করি কি করে তিনি মানব অঙ্গের সংগঠন অঙ্গের গঠন সৈষ্ঠবের চেয়ে মানব অঙ্গের গঠন সৈষ্ঠবের চেয়ে তার বাস্তব অবস্থা জানান দিচ্ছেন এই সূত্রে আমরা বলতে পারি এবং সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে শিল্পী জয়নুলের মহত্ত্বতার অভিজ্ঞতার জগৎকে মনোভঙ্গি বা ভাবনার বা ভাবের জগৎ থেকে মুক্ত করে দেখানোর ক্ষমতা নির্ভর এই শিল্পী মৌল অর্জন আদর্শ রূপ থেকে বাস্তব রূপে পৌঁছানোর কৌশলের মধ্যে বোঝা যাবে পাঠ করা যাবে অবয়বের পরিবর্তন পরিবর্ধন এমনকি বিমূর্তায়নের মধ্যে দিয়ে যে আধুনিক শিল্পী হয়ে উঠবার তরিকা প্যারিসের শিল্পীদের মধ্যে প্রথমে দেখা গেল এবং যা সারা বিশ্বের আধুনিক তকমাধারী শিল্পীদের উদ্বুদ্ধ করলো জয়নুল এমন পথে খুব একটা পা বাড়ান নাই উনিশশো বাহান্ন বিলাত থেকে ফিরে এসে তিনি বেশ কিছু জ্যামিতি ছবিতে জ্যামিতির প্রয়োগে ফর্মের যে সংকোচন ও অবয়বের যে বিমানুবিকরণের সম্ভাবনা তুলে ধরেছেন তা পরীক্ষা করে দেখেন তুলে ধরা যায় তা পরীক্ষা করে দেখেন শিল্পী মূর্তে যবশের মতে বিদেশ ঘুরে আসার পর তার চিত্রে দেখি পাশ্চাত্য ও এদেশের লোকরীতির সমন্বয় ঘট ঘটাবার এক প্রয়াস যা তখন আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছিল মূর্তেজা মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে অসময়ের এ সময়ের জ্যামিতি নির্ভর কাজগুলি তার শ্রদ্ধেয় শিক্ষক জয়নুল আবিদিনের একমাত্র আধুনিক কাজ অর্থাৎ মূর্তেজা ভাষ্য অনুযায়ী জ্যামিতি নির্ভরতা আধুনিকতার পরিমাপক শিল্পী আমিনুল ইসলামের মধ্যেও একই মনোকাঠামো মনোকাঠামোর ছায়া লক্ষ্য করা যায় শেষ জীবনের এক সাক্ষাৎকারে তিনিও জ্যামিতিকে আধুনিক চিত্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখেছেন শাওনাকন্দের ডেপার্টে ছাপা হওয়া একটা সাক্ষাৎকার থেকে আমি এই উদাহরণ দিচ্ছি জ্যামিতির প্রতি অনুরাগ কিউবিজম বা ঘনবাদের সূত্রে ঘটেছে দাবি করা যায় ইঙ্গিতে বহির্জগত ও মনোজগত তুলে ধরবার আরও অনেক কৌশল ঘনবাদ শিখেছে সেগুলোর প্রয়োগের চেয়ে বাংলাদেশে আধুনিকতা নির্মাণে জ্যামিতির ভূমিকা মুখ্য করে তোলা হয়েছে আলী হাসানের মতে যে কোনো উল্লেখযোগ্য চিত্রকর্মের বিষয়ভিত্তিক আবেদন আছে আবার গঠন গঠন নির্মিতিগত আবেদন আছে ফলে বিষয়বস্তু উপস্থাপন করা এবং তা কি উপায়ে শিল্পী উপস্থাপিত উপস্থিত সত্তা হিসেবে গড়ে তুলছেন এই দুই জরুরি ভাবনা আমাদের কে আকর্ষণ করে অর্থাৎ অর্থাৎ কন্টেন্ট এবং ফর্ম দুই মিলেই শিল্প জয়নুল ফর্মের সহজতা আমরা লক্ষ্য করি এমনকি জ্যামিতি ব্যবহার করেও তিনি চিত্রে মানব মানবীর উপস্থিতিকেই ধরতে চেয়েছেন বলে মনে হয় অর্থাৎ তিনি কোনোভাবেই আধুনিক হয়ে ওঠার যে উদ্যোগ বাসনা সেটা প্রকাশ করেননি কখনো এমনকি জ্যামিতি ব্যবহারের মধ্যেও তার একটা সহজতা দেখা যায় অর্থাৎ ফর্মের কৌশলকে কেবল কৌশল হিসেবে আয়ত্ত করেছেন একে শিল্পের চরিত্র বা জয়নুলের ক্ষেত্রে বাস্তববাদী বা বাস্তব গঠনে চরিত্র ব্যবহৃত হয়নি এটা ঘনবাদের প্রক্রিয়া লক্ষ্য করা যায় না তিনি এগুলো থেকে দূরে ছিলেন জালা জালাল উদ্দিন আহমেদের বরাদ দিয়ে বলা যায় পাকিস্তান আমলে যে বইটা বের বের করেছিলেন জালাল উদ্দিন আহমেদ নাইনটিন সিক্সটিজে একবার এবং সিক্সটি প্রথম দিকে একবার এবং সিক্সটিজের এর শেষ দিকে আরেকবার তো সেই সবগুলি দেখে বোঝা যায় যে জাল আহমেদ বলছেন যে জয়নুলের তরুণ ছাত্ররা ঘনবাদ অনুপ্রাণিত হয়ে আধুনিক জীবনের টানা পড়েন তুলে ধরতে উদ্যমী হয়েছিলেন এই প্রকৃতিতে জয়নুল প্রবেশ করেন নাই অর্থাৎ এই ল্যান্ডস্কেপ থেকে জয়নুল দূরে ছিলেন তবে তাকেও কন্টেন্ট বা বিষয়বস্তু ধরবার জন্য ফর্ম গড়ে নিতে হয়েছে অর্থাৎ কৌশলকে কেবল বাস্তববাদ বলে আখ্যা দিলে সম্পূর্ণ বলা হয় না জয়নুলের বাস্তববাদ রেখার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পেয়েছে এটি প্রথম প্রস্তাব বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের ভাষায় জয়নুলের পেইন্টিং হচ্ছে আন্ত সম্পর্কিত ব্রাশ স্ট্রোকের কাজ তার ব্রাশ স্ট্রোক অনেকটাই বর্ণনামূলক নয় সামগ্রিকভাবে তার ব্রাশের দাগ পেন্টিংয়ের কাঠামো তৈরি করে এই স্তবকের শেষ কথাটি প্রণিধানযোগ্য ব্রাশ স্ট্রোক তার আবেগ প্রকাশের মাধ্যম এটা খুব জরুরি একটা বিষয় অর্থাৎ জয়নুলের আঙ্গিক নির্মাণে যেমন রেখা মুখ্য ভূমিকা রেখেছে তেমন এর চরিত্র যা আলী হাসানের ভাষায় রুক্ষ এবং মেজাজি চিত্রপটের শিল্পীর আবেগকে ধারণ করতে সক্ষম ফলে জয়নুলের রেখা স্ব আবিষ্কৃত শত প্রণোদিত উপায়ে অর্জিত রেখা একাডেমির বিদ্যায় বিদ্যায় এর এর চিহ্ন পাওয়া যাবে না বরং তার বিপরীতে সুনির্দিষ্ট একটি পদ্ধতিজাত রেখার ব্যবহার যে একাডেমিতে দেখা যায় তার বিপরীতে জয়নুল তার রেখার ব্যবহার করেছেন জয়নুলে রেখার সৃষ্টিশীলতায় তার আধুনিকতার প্রথম নমুনা এবং আলামত খেয়াল করা জরুরি এই রেখার সবচেয়ে প্রবল প্রয়োগ প্রথম দেখা যায় শিল্পাচার্যের আঁকা তেতাল্লিশের মনন্তরের চিত্রমালায় যেখানে রেখাই একমাত্র বাহন আবেগের এবং বোধের চিত্রের সার্বিক গুণাগুণ পাশ কাটিয়ে জমিনকে ফাঁকা করে দিয়ে বাস্তববাদী রচনা শৈলীর যে উদাহরণ জয়নুল সৃষ্টি করলেন তা ছিল অভূতপূর্ব ও যুগান্তকারী এই ঐতিহাসিক মুহূর্ত থেকেই ময়মেন সিংহের কৃষিভিত্তিক সমাজের এক মানবিক প্রতিনিধি কলকাতা শহরের ফুটপাত ও রাস্তায় ঘটে যাওয়া মানব বিপর্যয়ের দৃশ্য বাস্তববাদকে আধুনিক পর্যায়ে উন্নতি করবার প্রয়াস পেলেন জয়নুল তার মন্যানান্তরের চিত্রে দৃঢ় অদ্রুততায় ধরে রাখা ক্ষিয়মান বা সামাজিক দায়িত্ব পালন করলেন কিনা তার বিবেচনা করা হল চিত্র হিসাবে এই বিপর্যয়ের আখ্যান কি করে মানবিক মাত্রাটি অর্জন করেছে জয়নুলের হাতে শিল্পী প্রচলিত প্লাস্টিক ইকুইভেলেন্সি বা সমাপরিবৃত্তি আমি এটা উদাহরণ দিচ্ছি আলি হাসান থেকে ওনারই ভাষায়টি প্লাস্টিক ইকুইভ্যালেন্স এবং সমা পরিবৃত্তি বর্জন করেছেন রেখা রং পরিসর এবং সংগঠনের সুষম তিনি সংবেদনে সমন্বিত ধারণাটি আলী হাসান আধুনিক শিল্পীদের মতোই বাস্তববাদী জয়নুল এখানে সংকোচনবাদী অর্থাৎ তিনি চিত্রজ বিষয় থেকে বিয়োজনের মধ্যে দিয়ে চিত্র রচনায় ব্রতী তিনি রং প্লাস্টিক বা চিত্র যে উপাদান সমূহের উপস্থিতিতে যে অঙ্গ সুষ্ঠ গড়ে ওঠে তা পরিহার করে কেবল দৃঢ় রেখার কাঠামোর মধ্যে দিয়ে মানব মূর্তির সুরাহ করলেন এটি বৈপ্লবিক এক পদক্ষেপ এ যেন বাস্তব বা সত্য থেকে তুলে ধরার জন্য গাছকে পাতার সৌন্দর্য ব্যথী রেখে কেবল কেবল কাণ্ড দিয়ে চিহ্নিত করা এখানে স্টাইল তৈরির বিষয়টি অনুপস্থিত যদিও রেখা টানে শিল্পীর আপন একটি চরিত্র গড়ে ওঠে এ কারণেই তার কাজ সৈষ্ঠব্যের বিপরীতে সত্য দর্শনের ভিত্তিতে দাঁড়িয়ে আছে কবি নজরুল ইসলামের মতোই জয়নুল সুন্দরকে সত্যের মধ্যে দেখেছেন এইখানে তিনি নৈতিকতার রাস্তায় হেঁটেছেন এই একটি কারণেই তার আধুনিকতা সাহিত্য আন্দোলনের নিরিখে প্রকৃতিমুখীন রোমান্টিকতা থেকে বাস্তববাদিতার পদার্পণের ইতিহাস ঐতিহাসিক মুহূর্তের আধুনিকতা বলে আখ্যা দেয়া যায় অর্থাৎ জয়নুলের বাস্তববাদী অর্থাৎ জয়নুল বাস্তববাদী আধুনিক বাস্তববাদী আধুনিকদের কাছে যেমন শ্রেণী ও সমাজ বাস্তবতা বড় হয়ে দেখা দেয় তেমন তার বিশেষ বিশেষ কাজে এই দুইটি বিষয়ের প্রণোদনা লক্ষ্য করা যায় মানব বিপর্যয়ের চিত্রেই জয়নুল সবচেয়ে শক্তিশালী শিল্পী হিসেবে আবির্ভূত যেমন তার দীর্ঘতম চিত্র মনপুরা উনিশশো সালে প্রকৃতির আঘাতে কাবু মানুষের বিহ্বল চেহারা তুলে ধরে সংগ্রামী মানুষ তুলে ধরতেও জয়নুল রেখার সচ্ছ সচ্ছলতা এমন এক নান্দনিকতায় তুলতে পেরেছেন যেন ললিত ভাব প্রকাশ না পেয়ে প্রাত্যহিকতার সৌন্দর্যই প্রাধান্য পায় তার মই দেয়া বা বিদ্রোহ যা তিনি কয়েকবার এঁকেছেন গাভীর শক্তি তুলে ধরতে তার বাস্তববাদী আধুনিকতার সেরা উদাহরণ রেখার ললিত ব্যবহারের উদাহরণ জয়নুলের সামনে ছিল কিন্তু রেখার কাব্যময়তা বিসর্জন দিয়ে গদ্য ভাব ধারণ করবার সাহস একমাত্র জয়নুলের কাজেই দেখা গেল মানব বিপর্যয়ের সাক্ষী হিসেবে যে আর কোন শিল্পী তার পাশে ছিলেন না এমন নয় ছিলেন আওতায় সমাজের দ্রুত বিবর্তন ও এর কুফল যাতে চোখ রেখে সোমনাথ আর ছবি এঁকেছেন চোখ রেখে সারা জীবন ছবি এঁকে গেছেন কিন্তু জয়নুলের প্রায় সমবয়সী চিত্তপ্রসাদ এবং অনুজ সোমনাথর দুজনই মানব অবয়কে খালি চোখে দেখা মূর্তি থেকে দূরে সরিয়ে নিয়ে গেছেন অর্থাৎ এক ধরনের বিমূর্তায়ন আছে মনোজগত এবং ইহজাগতিক গ্লানি তাদের দুজনের কাজে দুই চেহারা পেয়েছে কিন্তু দুজনেরই নিজস্বতা তৈরির আয়োজন আছে সোমনাথের কাজ তো অবশ্যই প্যারিসীয় আবাগারদের অঙ্গ বিভাজনের ধর্তব্যের নিয়ে অঙ্গ বিভাজনকে ধর্তব্যের নিয়ে আপন ভাষা গড়ে তুলবার একটা প্রয়াস এদের বিপরীতে জয়নুল সাহিত্যের বাস্তববাদী ধারার সাথে অধিক তুলনীয় কারণ তার কাজে বিশেষত যে কাজগুলোতে এ আলোচনায় মনোযোগ দেয়া হল বাস্তবকে বাস্তব রূপে দেখার প্রাথমিক কিছু সূত্রের নিশানা আছে ত্রিমাত্রিক যে ছবি চোখে দেখা যায় তাকে দ্বিমাত্রিক চিত্রতলে সাজিয়ে তোলা একটি অসম্ভব প্রকল্প ইউরোপীয় রেনেসার শিল্পীরা এটি অর্জন করতে গিয়ে পরিপ্রেক্ষিত সহ বিজ্ঞানের আবিষ্কারের দ্বারস্থ হয়েছেন জয়নুল এর বিপরীতে বাস্তববাদী হয়ে উঠতে ন্যাচারালিজম বা অনুকৃতিবাদী ধারণা থেকে অনুকৃতিবাদের ধারণা থেকে নিজেকে বিযুক্ত করেছেন গড়ে তুলেছেন সত্য ধরবার কাঠামো যার ভিত্তি রিজু রেখার প্রাঞ্জল ব্যবহার আমার মনে হয় রিজু রেখাটি সবচাইতে জরুরি ব্যাপার ওনার যে কোনো কাজে এমনকি ফোক মোটিফের কাজগুলি তো আসলে যেটা নিয়ে আমি এখানে আলোচনা করিনি সেই সব কাজেও রিজু রেখা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি পরিশেষে শিল্পাচার্যের বাস্তববাদিতার এই নিরেট ও কঠিন অর্থাৎ লালিত্য বর্জিত পন্থা খুঁজে পাওয়ার প্রেক্ষাপট নিয়ে আলোচনা অত্যাবশ্যক হয়ে ওঠে কলকাতায় শিল্প শিক্ষা প্রতিষ্ঠানে যখন জয়নুল শিক্ষানবিষ শিক্ষানবিশ পর্ব চলছে তখন অনুকৃতিবাদের আওতায় কোন ড্রয়িং বা রেখার আবর্তে অবয়ব আকবার বিদ্যা তিনি অর্জন করেন কিন্তু শুধু রেখা দিয়ে নগ্ন চিত্রতলে মানুষের উপস্থাপনা যে পূর্ণাঙ্গ চিত্র হতে পারে তার সূত্রে সন্ধান করতে আমরা দুইটি ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় নিতে পারি উনিশশো সালে কলকাতায় চৈনিক শিল্পী জু বেহং বা বেহং এর আবির্ভাব ঘটে এই বছর শান্তিনিকেতনে অবস্থান করে দুই বছর শান্তিনিকেতনে অবস্থান করে চৈনিক এই শিল্পী কলকাতায় একটি একক প্রদর্শনী যেখানে তার তুলির আচরে গড়া ঘোড়ার অনেক কয়েকটি চিত চিত্র আমরা কিছু কিছুক্ষণ আগে দেখালাম বেহং এর কাজ কয়েকটি চিত্র দর্শকদের দেখার সৌভাগ্য হয় বলা বাহুল্য যে এই শিল্পী অঙ্কনের জন্য ছিলেন জগৎ বিখ্যাত আমি উদাহরণ দিচ্ছি ভৌমিকের একটি বই থেকে ধারণা করা যায় যে শিল্পী জয়নুল যিনি ততদিনে শিল্প শিক্ষা শেষ করে শিক্ষকতায় যোগ দিয়েছেন এই প্রদর্শনী দেখার সুযোগ পেয়েছিলেন এবং চৈনিক চিত্র ভাষার হাজার বছরের অর্জন সেন সুই গা গার ধ্যানী অথচ চরম সংকোচনবাদী তুলি চালনার ফল চোখে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন জয়নুলের চিত্র ভাষায় রেখার কঠোরতা এবং এর লাকসই ব্যবহারের দিকে নজর দিয়ে আরও একটি দিকে বিবে আরো একটি দিক বিবেচনায় নেওয়া দরকার জয়নুল ছাত্র থাকাকালীন সময় থেকেই উপার্জন করবার তাগিদ অনুভব করেন কারণ তিনি পূর্ববঙ্গের সাধারণ ঘরের সন্তান পত্রপত্রিকায় ছবি এঁকে তিনি রোজগারের উপায় বের করেছিলেন আমরা যাকে বলি ইলাস্ট্রেশন তা সে সময় কাঠের ব্লকে খোদাই করে তারপর ছাপা হতো ফলে শিল্পীদের সাদা কালোর কন্ট্রাস্ট বা বৈপরীত্যের ভিত্তিতে চিত্র তৈরি করতে হতো অথবা রেখা চিত্র জমা দিতে হতো বাংলাদেশ জাদুঘরে সংরক্ষিত কাজের মধ্যে জয়নুলের এমন আলো ছায়ার কন্ট্রাস্ট নির্ভর কিছু কাজ পাওয়া যায় যা দেখে অনুমান করা যায় যে রেখা অঙ্কনে সিদ্ধ হস্তশিল্পী মিল্লাতের ঈদ সংখ্যা কিংবা মুসলিম পাঠকদের জন্য তৎকালীন সাময়িকীগুলোর মধ্যে যখন ছবি জমা জমা দিচ্ছেন তাতে সাদা কালোর শক্তি সজাগ ছিল এই সূত্রে হতে পারে তিনি রেখার শক্তি প্রয়োগের সাহস পেয়েছেন এখানে মনে রাখা জরুরি যে জয়নুলের রেখা জল রঙের তুলিতে আঁকার রেখা নয় কিছু ব্যতিক্রম বাদ দিলে জয়নুল রেখা মূলত তেল রঙের ব্রাশে কালি চুবিয়ে আকবার স্বাধীনতাকে নানা মাত্রায় ব্যবহার করার ক্ষমতা প্রসূত রেখা মূর্তজা বশিরের বয়ান অনুসারে শক্ত হয়ে যাওয়া জল রঙের তুলি ব্যবহারের ব্যবহার উপযোগী করে তুলে দুর্ভিক্ষের চিত্রমালা তিনি এঁকেছিলেন এ কারণে এখানেও রেখা রিজু এবং অললিত অথচ জঙ্গম এর ব্যতিক্রম শুধু লক্ষ্য করা যায় তার জ্যামিতির ছক তৈরি করে আঁকা পঞ্চাশ দশকের শুরুর কাজগুলিতে তো আমি উপসংহারে চলে এসেছি তিন পথিকৃত বলে পরিচিত জয়নুল কামরুল ও সুলতান বরহান খানের বিচারে দেশজ আধুনিকতার প্রবর্তক অর্থাৎ তিনি যে আধুনিক শিল্পী এ বিষয়ে আমাদের সন্দেহ নাই শিল্পী তিন উপায়ে সমাজের সাথে চিত্রতলের যোগাযোগ তৈরির প্রেক্ষিত সৃষ্টি করেছেন এই তিন শিল্পীর নিজ নিজ উপায়ে সমাজের সাথে চিত্রতলের যোগাযোগ তৈরির প্রেক্ষিত সৃষ্টি করেছেন এখানে মনকাঠামো বা শিল্পীর অবস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ বোরহান খান জাহাঙ্গীর মনে করেন আবিদিনের যাত্রা বিন্দু হচ্ছে শ্রেণী সম্পর্কের পুনর্বিন্যাসের মধ্যকার আন্তসম্পর্ক আমরা এর সাথে যোগ করতে পারি যে শিল্পী জয়নুল এ কারণেই যা থেকে শিক্ষিত মধ্যবিত্ত এ কারণেই যা থেকে শিক্ষিত মধ্যবিত্ত চোখ ফিরিয়ে নিতে চায় অর্থাৎ যে বিষয়গুলি থেকে শিক্ষিত মধ্যবিত্ত চোখ ফিরিয়ে নিতে চায় সেই বিষয়ের দিকে এক প্রকার সহজ দৃষ্টিপাতের সূত্রে এই আন্তসম্পর্কের দিকটির সুরাহা করেন গ্রাম বাংলার নারী পুরুষের জীবন সংগ্রামও একই কারণে তার ছবিতে বিষয় হয়ে ওঠে যখন সৌন্দর্য তুলে ধরেন জয়নুল তখনও নিসর্গকে পূজনীয় করে তুলে শহরের মানুষের রোমান্টিকতা জাগানিয়া নিয়ে চিত্র রচনা করেন না তিনি গোষ্ঠীর একজন হিসেবে আপনকে আপন হিসেবে উপস্থাপন করেন মাত্র এমন সার্বজনীন দেখার ও দেখাবার ক্ষমতার সূত্রেই জয়নুল মহান শিল্পী আধুনিকতার পাশ্চাত্য ধারণা ও রুচিবোধ গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে জয়নুল তার বাস্তববাদিতা বাস্তববাদিতায় উপনীত হয়েছেন গণতন্ত্র ও সমাজতন্ত্রের ধারণা প্রসূত যে রাজনীতি ও সমাজ তাও তাকে আন্দোলিত করেছে কলকাতার সমাজ বিপ্লবের ধারণার প্রভাবে সৃষ্টি সৃষ্ট সাহিত্য নাটক কবিতা কিংবা সাংস্কৃতিক আন্দোলন তার চলার পাথেও হয়েছে কিন্তু তিনি পূর্ববঙ্গের কৃষিভিত্তিক সমাজের লৌকিকতা ও মানব কেন্দ্রিকতা থেকে কখনোই সরে আসেন নাই তার মুখের জবান তার জন্মস্থান ময়মেন সিংহের আঞ্চলিক মুখের জবান তার জন্মস্থান ময়মেন সিংহের আঞ্চলিক সুর কখনোই ত্যাগ করেন অর্থাৎ কথাবার্তায় তিনি আঞ্চলিকতা রেখেছিলেন জয়নূলের বাস্তববাদী আধুনিকতাকে কারণে আঞ্চলিক বা আধুনিকতা হিসেবে আখ্যা দেয়া চলে তো সবাইকে ধন্যবাদ ছবির সাথে মেলানো কঠিন কেননা এই ধরনের চমৎকার প্রবন্ধ উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শিল্প সমালোচক জন মুস্তফা জামান এবারে এই প্রবন্ধের উপর আলোচনা করবেন মুখ্য আলোচক বিশিষ্ট শিল্প সমালোচক ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম সুপ্রিয় সুধি আমরা আছি স্মৃতি সত্তা ভবিষ্যতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দুই দিন ব্যাপী আয়োজনে আজকে প্রথম দিনে আমরা স্মরণ করছি শ্রদ্ধায় ভালোবাসায় তার জীবন কর্ম নিয়ে শিল্পাচার্য জয়নুল নজরুল ইসলাম ধন্যবাদ আজকের এই স্মৃতিসত্তা ভবিষ্যৎ বাংলাদেশের প্রয়াত চারুশিল্পীদের স্মরণ এই সভায় মাননীয় সভাপতি প্রধান অতিথি প্রবন্ধ উপস্থাপক এবং অপর আলোচক সুধীবৃন্দ আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার মনে হয় শিল্পকলা একাডেমির এই আয়োজন চার প্রয়াত প্রধান শিল্পী তাদের উপরে দুদিনের আলোচনা সভা এই জন্য তাদের অভিনন্দন জানাই এখানে আমার একটু খটকাও লাগছে চারের মধ্যে তো শফিউদ্দিন আহমেদ হলে ভালো হতো কাইম চৌধুরী তার পরবর্তী প্রজন্ম যাই হোক দিন নিশ্চয়ই যুক্তি আছে অন্য আলোচনায় নিশ্চয়ই শফিউদ্দিন আহমেদ তার জন্ম তো গেল কয়েকদিন আগে তো প্রথমেই আমি মুস্তাফা জামান মিঠুকে অভিনন্দন জানাই খুব সুন্দর একটি উপস্থাপনার জন্য বিশেষ করে এই স্লাইড ব্যবহার করে ছবি এবং কথা দুটোর সমন্বয়ে যে উপস্থাপন তাতে আপনারা সবাই উপলব্ধি করেছেন নিশ্চয়ই যে জয়নুল আবি অন্যতম প্রধান বৈশিষ্ট্য রেখা রেখার শক্তি রেখার গুণ সেই বিষয়গুলো এবং তার সাথে আধুনিকতার প্রসঙ্গ মুস্তফা জামানের সুবিধা হলো তিনি একাধারে শিল্পী এবং শিল্প লেখক সম্পাদক ইত্যাদি সুতরাং তার কথার গুরুত্ব আছে এবং তাৎপর্যপূর্ণ আমি শুনলাম খুব ভালো লাগলো তার প্রবন্ধটি তো আমাদের হাতে বোধ হয় দেওয়া হয় নাই বা সেই হিসাবে বিলিও হয় নাই কিছু এসে যায় না বা যা শুনলাম তাতেই উপকৃত হয়েছি তাকে আবার অভিনন্দন জানাই আমি খুব বেশি কথা বলতে পারবো না আমার শারীরিক সমস্যা বিশেষ করে কাশি এটা ওষুধ টষুধ খেয়ে কয়েকদিন ভালো ছিলাম আবার দেখি দু চার দিন আগে ফিরে এসছে এই কথা বলতে বলতে একেবারে হয়তো আওয়াজ বন্ধ হয়ে যায় সাথে একটু চা রাখি লবঙ্গ এবং আলা দিয়ে তৈরি যাই হোক তো আজকে এই আলোচনায় নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন উপস্থাপনায় কিভাবে জনের আবেদিন বিশেষ করে তার যে তেতাল্লিশের দুর্ভিক্ষের চিত্রমালা মুস্তফা জামান বলেছেন আরও শিল্পীরাও ছিলেন সোমনাথ সোমনাথোর চিত্তপ্রসাদ আরও অনেকে কিন্তু তেতাল্লিশের দুর্ভিক্ষের বলিষ্ঠ এবং তাৎপর্যপূর্ণ উপস্থাপনা জয়নুল আবেদিনেরই তারই হাত দিয়ে এবং অসংখ্য ছবি তিনি এঁকেছেন যেগুলো হয়তো গোটা তিরিশেকের সন্ধান আমরা পাই ঢাকা বাংলাদেশ জাতীয় জাদুঘরে আছে বেশিরভাগ তার পরিবারেও সংগ্রহে আছে এবং অন্যত্র থাকতে পারে এবং এটা শিল্পী শিল্পের শিক্ষার্থী এবং আমাদের মতো যারা শিল্পে উৎসাহী তাদের সবার জন্যই অত্যন্ত মূল্যবান দলিল বিভিন্নভাবে এই দুর্ভিক্ষের ছবি এটি নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষ করে যে বেঙ্গল ফাউন্ডেশন শিল্পাচার্যের উপরে যে বৃহৎ একটি প্রকাশনা করেছেন সেখানে আবুল মনসুর লিখেছেন মূল প্রবন্ধ আমারও একটি প্রবন্ধ আছে সেখানে আর আবুল হাসনাতের আছে ওই দুর্ভিক্ষের ছবিগুলো নিয়ে আলোচনা তো আরও অন্যান্য জায়গাতেও এরকম আলোচনা এসছে ইদানিং আমি এই এই দিকটা একটু হয়তো কথা বলবো যে জয়নুল আবেদিনকে নিয়ে লেখালেখি মুস্তফা জামান অধিকাংশ লেখারই উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ লেখা সেই পাকিস্তান আমল থেকে জালাল উদ্দিন আহমেদ এবং অন্য যারা ছিলেন এবং আমাদের এখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা অবশ্যই বোরহান খান জাহাঙ্গীর এবং আরও অনেকের আবুল মনসুর তারপরে সৈয়দ আজিজুল হক এরা বিস্তারিত লিখেছেন আমি জানি না জয়নুল আবেদিনের উপরে ইতিমধ্যে কোনো পিএইচডি ডিসার্টেশন রচিত হয়েছে কিনা হওয়াটা খুব স্বাভাবিক না হওয়াটাই বরং অস্বাভাবিক এবং হয়তো আশ্চর্যের একাধিক হয়তো ডক্টরেট থিসিস তার উপরে হতে পারে তো লেখালেখি এসছে অনেক এবং আরও হতে পারবে আমি নিজেও সামান্য কিছু লিখেছি তো মুস্তফা জামান যেহেতু শিল্পী এবং শিল্প লেখক সম্পাদক তার একটা বেশ ক্রিটিক্যাল যে দৃষ্টি সেটা আমরা পেয়েছি কিছুটা আরো হয়তো পাব তো যাই হোক এখানে উপস্থিত আছেন শিল্পী মিজানুর রহিম যিনি শিল্পাচার্যের ভাতিজা মেজো ভাইয়ের তার ছোট ভাইয়ের ছেলে এবং নিজের শিল্পী সুতরাং তার কাছ থেকে হয়তো আরও ঘনিষ্ঠ কিছু কথা শোনা যাবে আমার সৌভাগ্য হয়েছিল শিল্পাচার্যকে খুব কাছে থেকে বেশ কিছুদিন দেখা এক পর্যায়ে আমি তার কি বলে সেক্রেটারি কাজও করতাম তার চিঠিপত্র লেখালেখি যেগুলো ইংরেজিতে আহ সেগুলো আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাষট্টি সনে এম এ পাশ করে বেরোব বেরিয়েছি এবং তার আগে থাকতেই তার পাশে গিয়ে বসতাম আমি আমার আমার বন্ধু বুলবান ওসমান চারুকলা চারুকলার শিল্পত্ত্বের বা সমাজতত্ত্বের অধ্যাপক আমরা দুজনে নিয়মিত তার বাড়িতে শান্তিনগরে অনেকেই যেতেন আমরাও যেতাম এবং তারপর ঘন্টা তার পাশে বসতাম তার গল্প শুনতাম তিনি বলতেন আমরা শ্রোতা একটি অবশ্য আনুষ্ঠানিক ভাবে তৎকালীন সাক্ষাৎকার তার নিয়েছিলাম যেটি প্রকাশিত হয়েছিল বিচিত্রা এবং তারপরে বহুবার পুনর্মুদ্রিত হয়েছে একটি উল্লেখ করেছেন আহ মুস্তাফা জামান এটি আমার যে একটি বই আছে ছোট জহরুল আবেদিন তার কাজ ও কথা এর মধ্যে সংকলিত এর প্রকাশক হলো পাঠক সমাবেশ তো যাই হোক তো আমরা তার বলে না পায়ের তলায় বসে শোনা সেরকম আর অনেক জিনিসই তার কাছ থেকে শুনেও জানতে পেরেছি আজকে আমি একটা জিনিস একটু নোট করে এনেছিলাম কি বলবো সেইখানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় অতিরিক্ত সচিব সংস্কৃতি মন্ত্রণালয় মনিরুল আলম সাহেব শিল্পকলা একাডেমি ঢাকায় এবং বোধহয় জেলা পর্যায়ে আছে আমা আমি মহাপরিচালক লিয়াকত আলী লাকি সাহেবকে টেলিফোনে বলেছে এই কথাটা এখন মঞ্চে বলছি যে আপনারা একটা উদ্যোগ নেন যাতে প্রতি প্রতি উপজেলায় উপজেলায় শিল্পকলা একাডেমির শাখা থাকে এবং সেখানে শিল্প সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় শুধু আধুনিক মসজিদ এবং মসজিদের সাথে ইসলামিক কালচারাল সেন্টার এটাই হবে তা যেন না হয় এটা হোক অবশ্যই আমি সাভারে কয়েকদিন আগে দেখলাম ওই মসজিদের একটির নমুনা উপজেলা ভিত্তিক উপজেলা কেন্দ্রিক আধুনিক মসজিদ এবং তার সাথে ইসলামিক কালচারাল সেন্টার খুব ভালো কিন্তু এই আমাদের শিল্পকলার সাংস্কৃতিক কেন্দ্র আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র এটা তো থাকা উচিত এই জন্য আমি আরও বেশি করে বলছি কারণ জয়নুল আবেদিন সেই পাকিস্তান আমলেই আমাকে দিয়ে একটি ইংরেজি প্রবন্ধ লিখিয়েছিলেন যেটা লাহোরের পত্রিকায় ছাপা হয়েছিল এখানে আমার এই বইতে সেটি আছে ইংরেজি এবং আমার বাংলা সেখানে হলো তৎকালীন সারা পাকিস্তানের জন্য শিল্পাচার্য এই রচনাটি লিখেছিলেন বা বলেছিলেন আমি লিপিবদ্ধ করেছিলাম এ কেইস ফর গ্যালারিজ আর্ট গ্যালারিজ থ্রু আউট দি কান্ট্রি সারা দেশে যেন এরকম থাকে তো শিল্পাচার্য সোনারগায়ে একটা করতে পারলেন মমেন সিং এ তার কাজ নিয়ে একটা ভবনে কিছু কালেকশন আছে তার স্বপ্ন ছিল সর্বত্র এখনকার ভাষায় বললে অন্তত পক্ষে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে হলে আরও ভালো এটা শুধু শিল্পকলা একাডেমি যদি চেষ্টা করে তাহলে হয়তো হবে না এটা একটা আন্দোলন হওয়া উচিত সকল শিল্পী শিল্পানুরাগী শিল্প উদ্যোক্তা সবার পক্ষ থেকে এটা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন জরুরি এবং দীর্ঘমেয়াদে আমাদের মঙ্গল বয়ে আনবে এটি আজকে আমি মনে করেছিলাম এই একটি কথাই হয়তো আজকে বলবো যাতে হারিয়ে না যায় অন্য কথার মধ্যে তো আর এমনিতে তো আমরা অবশ্যই বলি জয়নুল আবেদিন শুধু যে মহান শিল্পী ছিলেন তাই নয় এ তো আমরা জানি ও এই সূত্রে একটা ছোট্ট কারেকশন সেটা মিঠুর দোষ আমার বই তো আমি লিখেছি জয়নুল আবেদিন আর্ট কলেজে কলকাতা আর্ট কলেজে ঢুকেছিলেন উনিশশো সন একটু আগে শুনলাম ঠিক না এটা সৈয়দ হক ঘাটাঘাটি করে তিনি সঠিকটা বের করেছেন হবে বত্রিশ সাল উনিশশো থেকে সাঁইত্রিশ এবং আটত্রিশে উনি বেরোলেন পাঁচ বছরের কোর্স তারপরে উনি তো পাস করবার আগেই ওখানে লেকচারার হয়ে গিয়েছিলেন পরে আনুষ্ঠানিকভাবে উনিশশো থেকে উনিশশো তো যাই হোক এই মহান শিল্পী শিল্পকলার তো নেতৃত্ব দিয়েছেন তার চেয়ে আরও বড় যেটা করেছেন সেটা হলো এই শিল্পকলার শিক্ষা শিক্ষালয় এই যে চারুকলা তখন ছিল প্রথমে সরকারি গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস যেটা ওই যে ভিক্টোরিয়া পার্কের পাশে ন্যাশনাল মেডিকেল স্কুলের দুটো কামরায় শুরু হয়েছিল এবং অল্পদিনের দিনের মধ্যেই তিনি শাহবাগের এই বর্তমান ক্যাম্পাস এই জমিটা সরকারের কাছ থেকে পান সরকারের সর্বোচ্চ মহলে তৎকালীন সরকারের সর্বোচ্চ মহলে তার যোগাযোগ ছিল তাকে সবাই খুবই সম্মান করতেন তিনি যা চেয়েছেন তিনি তারা তাকে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি খোলা জায়গা সেখানে বিশাল একটি প্রা ক্যাম্পাস পৃথিবীর খুব কম দেশে অ্যাডভান্স দেশেও এত সুন্দর এত বড় ক্যাম্পাস আর্ট ইনস্টিটিউট আর্ট ডিপার্টমেন্ট বা চারুকলা অনুষদের জন্য পাওয়া খুব কঠিন হবে তো সেটা তিনি করে দিয়ে গেছেন এটা হলো স্থায়ী একটা ব্যবস্থা এবং একদিকে চারুকলা কলেজ তার প্রাঙ্গন এবং শিল্পী তৈরি করা শিল্পী সৃষ্টি করা তার পরবর্তী যারা ছাত্র রাইম চৌধুরী এখানে একজন নিদর্শন এবং আরো অনেকে এই যে ধারাটা তিনি শুরু করলেন এবং তিনি নিজে যত আধুনিক তার চিত্রকলায় অবশ্যই আধুনিক ছিলেন যার কিছু নমুনা শেষের দু একটা স্লাইডে এসছে আরও আছে এমনকি তিনি তার ছাত্রদের সাথে পাল্লা দিয়ে অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকা শুরু করেছিলেন কিন্তু ভালো লাগে নাই ফিরে এসছেন তো যাই হোক এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটা করে গেছেন এটি আমাদের জন্য দীর্ঘ মেয়াদে সবচেয়ে বড় পাওয়া আমি এখানেই শেষ করব কারণ আমার গলার অবস্থা আমাকে হুঁশিয়ারি দিচ্ছে আর কি তো সবাইকে ধন্যবাদ আজকে এখানে আসতে পেরে আমি আনন্দিত অসংখ্য ধন্যবাদ প্রবন্ধের উপর আলোচনা করবার জন্য অধ্যাপক নজরুল ইসলাম সুপ্রিয় সুধি আমরা আছি স্মৃতি সত্তা ভবিষ্যতে স্মরণ করছি শ্রদ্ধায় শিল্পাচার্য জয়নুল আবেদিন তাকে এবারে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিল্পীর ভাতুর পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে শিল্পী মিজানুর রহিমকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাইয়ের ছেলে শিল্পী মিজানুর রহিম তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি রাবণ এবং আলোচক শ্রদ্ধেয় অধ্যাপক নজরুল ইসলাম এবং শিল্পকলা একাডেমির পরিচালক মাহবুবা করিম এবং উপস্থিত সুদীপেন্দ্র আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে বাং নৌকা ইত্যাদি আসতেন স্মৃতির থেকে মনে থেকে আসতেন না ঘরে বসে আসতেন না স্পটে বসেই ঘুরতেন নৌকার কথা বলি উনি প্রত্যেক নৌকায় যেতেন না সপ্তাহে হয়তো একদিন বা দুই দিন বন্ধের দিন দুপুরবেলা খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে তারপর নৌকায় যেতেন সরঞ্জাম বোর্ড ইত্যাদি বহন করার জন্যে এবং চায়ের ফ্লাস্ক নেওয়ার জন্য উনি খুব বেশি চা খেতেন এবং সিগারেটের কথা তো আপনারা জানেন যার ফলে আমরা মনে করি যে ওনার ব্যাধি এই সিগারেট একটি মূল কারণ দিনে উনি নব্বইটি থেকে একশো একশোটি সিগারেট খেতেন নয় কাপ থেকে দশ কাপ চা খেতেন এগুলো খুব সুখের বিষয় না আমি এটাকে খুব ভাবনা দিচ্ছি না আমি বলছি এটি না করা ইশ্রেয় কারণ আমরা ওনাকে হারিয়েছি এসবের কারণে হয়তো যাই হোক নদীতে যেতেন আমি সদরঘাটে দেখেছি উনি সদরঘাট যেতেই নৌকার স্যার সাহেব করতেন এবং উনি ছিলেন তাদের কাছে পরিচিত একজন মানুষ শিল্পী মানুষ বাংলার মানুষ এবং নদীতে ওঠার পর একটি নৌকায় উনি সন্ধ্যা পর্যন্ত থাকতেন এবং উঠে বসে উনি বেশিরভাগ সময় লুঙ্গি পরে বসতেন লুঙ্গি কেঞ্জি থাকত আর আমাকে বল ইন্ডিগো রংটা উনি খুব বেশি ব্যবহার করতেন সেই সুবাদে এককালে আমারও খুব প্রিয় হয়ে উঠেছিল যদিও আমি খুব ভালো ছবি আঁকি না যাই হোক আর আরেকটি দিক বলব যে অধ্যাপক নজরুল ইসলাম সাহেব বলেছেন উনি আমার সম্পর্কে মামা হন ভাগ্নে হলেও আমি মামা ডাকি আমার বয়সে বড় তো উনি শিল্পী আব্দুল রাজ্জাক ভাস্কর আব্দুল রাজ্জাকের ধাতস পুত্র আর আমি হলাম জনুল আবেদিনের বাতুস্পত্র তো ওনারা যেতেন বলব অনুষ্ঠান যেতেন জনুলের সঙ্গে বাষট্টি তেষট্টি সালে আলাপ করতে দেখা করতে উনি খুব আলাপ প্রিয় ছিলেন রসিক ছিলেন এবং স্মৃতিচারণ করতে খুব ভালোবাসতেন তো আমি তেষট্টি সাল চৌষট্টি সালে দেখেছি পঁয়ষট্টি সাল পর্যন্ত যে ওনার সঙ্গে আলোচনা করতে আসতেন সন্ধ্যায় আড্ডা বলবো না আড্ডা বললে অভদ্রসোনায় গল্প করতে আসতেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাক বেঙ্গল ফাউন্ডেশনের কর্ণধার লিটু চাচা তারপর বুলবন ওসমান স্যারের কথা বলেছেন উনি আমার স্যার কিন্তু আমি দেখেছি বুলবান ওসমান সাহেবের বাবা শৌকত ওসমান উনি সপ্তাহে দুই তিন দিন আসতেন তারপর মনসির উদ্দিন সাহেব আসতেন এই সমস্ত লোকের সঙ্গে দেখা করার সৌভাগ্য আমার হয়েছে যেহেতু আমি বেশিরভাগ ক্ষেত্রে চা সরবরাহ করতাম এবং দূরে বসে ওনাদের আলোচনা শুনে মুগ্ধ হতাম সেই দিক দিয়ে আমি পরিবারের সদস্য হিসেবে অনেক অনেক সৌভাগ্যবান বলে নিজেকে মনে করি অনেক স্মৃতি হাজারো স্মৃতি পারিবারিক স্মৃতি আছে সেগুলো আমি বলবো না সময় শেষ প্রায় আর একটি স্মৃতির কথা বলে আমি শেষ করছি উনি যখন মারণ বেদেই করোনা সরি ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনে যান চিকিৎসার জন্য উনিশশো সালের জানুয়ারিতে প্রথম দিকে ঘটনাটক আমি তখন বেলজিয়ামে থাকি আমি বেলজিয়াম স্কলারশিপে পাঁচ বছর বেলজিয়ামে ছিলাম তখন জানুয়ারি মাসে চাচি মানে ওনার স্ত্রী আমাকে ফোন করলেন লন্ডন থেকে যে আমরা তো ঢাকা চল লন্ডনে এসেছি তোমার চাচার অবস্থা ভালো না রোগ ধরা পড়ছে এরকম তো এই আর কি দোয়া করো আমি তো দোয়া করবো না পিয়ার করা যাবে সংক্ষেপে বলছি আর কি যে আমি আসছি তো তিন চার দিনের মধ্যে আমি লন্ডন গেলাম গিয়ে চার দিন ওনার সঙ্গে ছিলাম সে উনিশশো ছিয়াত্তর সালে জানুয়ারি মাস তার বড় ছেলে সাইফুল আবেদিন স্থপতি সে আমেরিকা প্রবাসী সেও আসলো তার সস্ত্রিক তখন ছিয়াত্তর সালের জানুয়ারি মাসে তখন জানুয়ারি আবেদিন আমাকে বললেন যে আমার রোগ ধরা পড়ছে ডাক্তার পীরের মতন পিন পয়েন্ট করে আমার চিকিৎসা করতেছে ঠিক ওনার ভাষায় বললাম তারপরে এই বার তোমার ওখানে যাইতে পারলাম না বেলজিয়াম সামনের বছর আমি যখন আমেরিকা যাব তখন তোমার ওখানে হয়ে আসবো আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ শিল্পী মিজানুর রহিম সুপ্রসুধি বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশে প্রয়াত বরেণ্য চারুশিল্পীদের স্মরণ অনুষ্ঠান স্মৃতিসত্তা ভবিষ্যতে আমরা স্মরণ করছি শিল্পাচার্য জয়নুলকে আজকে স্মৃতিত্ত্বা ভবিষ্যতে চারু শিল্পীদের স্মরণ অনুষ্ঠানে প্রথম পর্বে আমাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মনিরুল আলম অতিরিক্ত সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমি সম্মানিত অতিথি তাকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি জনাব মনিরুল আলম অতিরিক্ত সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তুমি কেমন করে গান করি আমি অবাক হয়ে শুনি কেবল শুনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান জয়নুল দিন ছবি সেখানেও মানে তিনি ছিলেন চিত্রশিল্পী মহান চিত্রশিল্পী এবং আজকের এই অনুষ্ঠান দুজন শিল্পীকে নিয়ে আলোচনা হবে তার মধ্যে একজন শিল্পাচার্য জয়নি হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপতক ও শিল্পকলা একাডেমির আয়োজিত সত্তা ভবিষ্যৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি চারুকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগের পরিচালক মাহবুবা পরি আর উপস্থিত আছেন সদ্য অধ্যাপক নজরুল ইসলাম নগর পরিকল্পনা বিহিত শিল্প সমালোচক আছেন মহান শিল্পী জনুল আবুদ্দিনের পরিবারের সদস্য শিল্পী মিজানুর রহিম আলোচনা প্রবন্ধ উপস্থাপন করেছেন শিল্পী মুস্তফা জামান মিঠু উপস্থিত প্রিয়জন আসলে এতক্ষণ যে আলোচনা হলো তা আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম এই গুণীজনেরা জ্ঞানী ওনারা যা বলেছেন কিছুক্ষণ আগে তাতে অনেক কিছু জেনেছি সমৃদ্ধ হয়েছি ধন্য হয়েছি অনুষ্ঠানের এই পর্যায়ে আসলে খুব বেশি কিছু বলার থাকে না তবু শিল্পাচার্যের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলতে হয় আমরা জানি শিল্পাচার্য জয়নুল দিন জীবনের শৈশবে যে খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটিয়েছেন তা না আমি একটি লেখা থেকে পাঠ করছি এবং সে উইকিপিডিয়াতেও যে আছে সেখান থেকে খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন পাখির বাসা পাখি মাছ গরু ছাগল ফুল ফল একে মা বাবাকে দেখাতেন ছোটবেলা থেকে শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল মাত্র ষোলো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট স্কুল অফ আর্টস দেখার জন্য কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টস ঘুরে আসার পর সাধারণ পড়াশোনায় জয়নুলের আর মন বসছিল তাই সালে মাধ্যমিক ম্যাট্রিক পরীক্ষার আগেই স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুসমর্থনে গভর্নমেন্ট স্কুল অফ আর্টসে ভর্তি হন তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গড়ার হার বিক্রি করে ছেলেকে কলকাতায় তখনকার আর্ট স্কুলে ভর্তি হতে সাহায্য করেন জয়নুল আবেদিন একটু আগেই আমাদের শ্রদ্ধাটা সংশোধন করে দিয়েছেন যে উনিশশো থেকে আটত্রিশ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতায় সরকারি আর্ট স্কুলে পড়েন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় গভর্নমেন্ট স্কুল অফ আর্টসে ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তো অসাধারণ মেধাবী এই মানুষটি এগুলা একটু আগে আলোচনাও হয়েছে যে বিখ্যাত তার বিখ্যাত চিত্রকর্মের উপরে যেমন উনিশশো সাতান্ন নৌকা উনিশশো সংগ্রাম উনিশশো একাত্তরে বীর মুক্তিযোদ্ধা ম্যাডোনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য তার দুটি তার দীর্ঘ দুটি স্ক্রল উনিশশো উনসত্তরে অঙ্কিত নবান্ন এবং উনিশশো চুয়াত্তরে অঙ্কিত মনপুরা জননন্দিত দুটি শিল্পকর্ম তিনি চিত্রাঙ্কনের চিত্র শিক্ষা প্রসারের উপর অনেক বেশি সময় ব্যয় করতেন অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা তিন হাজারের বেশি যাই হোক এইখানে যেমন একটি প্রবন্ধে বলা হয়েছে চিরকালের শিল্পের প্রতি শিল্পাচার্য জয়নুল আবেদিন আহমদ ইসতেক সাহেবের লেখা সেখানে বেশ কিছু কথা কৌতল উদ্দীপক কথা এসেছে যে তিনি শান্ত ছিলেন শৈশবে জনল ছিলেন জয়নুল ছিলেন শান্ত কম কথা বলা ছেলে পাড়ার লোকেরা বলতো ঠান্ডার বাপ ডাক নাম টুনু জয়নুল বেশ মেধাবী পড়তে বসলে অল্পক্ষণই পড়া হয়ে যেত দারুণ মনোযোগী জয়নুল তো কলকাতায় গেলেন কিন্তু যেহেতু মহাবিপদ কলকাতায় জয়নুল এলো বটে রাত্রি নামতে ঘোর দুশ্চিন্তা থাকবে কোথায় পরদিন ভর্তি হতে হবে ঠিক কিন্তু আজকে রাতটা তো থাকতে হবে শেষমেশ আশ্রয় আশ্রয় জুতল ওয়েলস লে স্কোয়ারে পার্কের বেঞ্চিতে সেখানেই শত্রুঞ্জি বিছিয়ে রাত্রি যাপন পরদিন সোজা আর্ট স্কুল ভর্তি পরীক্ষার দারুণ ফলাফলের পর ভর্তি হলো জয়নুল অবশেষে সে যেন সাত সমুদ্র তেরু নদী জয়ের মতো বহু পরে এক সাক্ষাৎকারে জয়নুল বলেছিলেন সে কথা পার্কে থাকতে হতো কিন্তু সবচেয়ে কষ্টকর ছিল পার্কে ভোর হওয়ার পর সত্যঞ্জী বাধা দোষকটা বগল নিয়ে কোথায় রাখবো কোথায় রাখবো করে নিত্য নতুন জায়গার সন্ধান কিন্তু ওর এরই মধ্যে জয়নুল আবিষ্কার করে ফেললেন দারুণ এক বুদ্ধি এক একটি মসজিদের বারান্দায় কয়েকটি করে রাত অনায়াসে কাটিয়ে দেওয়া যায় এভাবেই চলতে লাগলো কিন্তু আর্থিক সংকট তখন আর্ট স্কুল থেকে বৃত্তি দেওয়া হতো আর্ট স্কুল থেকে প্রথম বর্ষের ফলাফলের উপর বৃত্তি দেওয়া হতো কিন্তু এক বছর যে অপেক্ষা করবে জয়নুলের সেই সঙ্গতি ছিল না সেই সময় অন্যদিকে ভর্তি পরীক্ষার ফলাফল দারুণ ফল মুকুল দে তখন আর্ট কলেজের অধ্যক্ষ গোকুল দে বিশেষ বিবেচনায় নিয়ম ভেঙে অনুমোদন দিয়েছিলেন তাই ময়মনসিংহ জেলা বোর্ড থেকে মিলেছিল পনেরো টাকার মাসিক ভিত্তি সে সময় জয়নুল থাকতেন একত্রিশ ওয়েলস লিস্ট্রিটের একটি মেসে তখন কিছু কমার্শিয়াল কাজও করতেন তিনি তাই দিয়ে প্রতি মাসে কিছু টাকা সংসারের খরচের জন্য পাঠাতেন তিনি একসময় স্নাতক শেষ হল আর্ট কলেজে চিত্রকলা ও চিত্রকর্ম বিভাগে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন জয়নুল তেতাল দুঃখিত তেতাল্লিশে বাংলার দুর্ভিক্ষ জয়নুল আবেদিনকে একেবারে বদলে দিল গ্রাম বাংলা রোমান্টিক নিসর্গ শিল্পীকে রূপান্তরিত করে ফেলে এক দুর্দান্ত বিদ্রোহী ব্যক্তিত্বে তারপর থেকে সারাটি জীবনী বিক্ষুব্ধ থেকে গেছেন তিনি দুর্ভিক্ষ শুরু হওয়ার পরপরই পরীন তাদের মহেন সিং বাড়িতে ফিরে গিয়েছিলেন সেখানেও দুর্ভিক্ষের যে মর্মান্তিক দৃশ্য তা সহ্য হল না তার আবার কলকাতায় ফিরে এলেন তিনি যাই হোক উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের বাংলাকে খানিকটা অনুভবে বুঝতে চায় কেউ যদি বুঝতে চায় তাহলে তাকে বিশ নথিপত্র ঘাটা ছাড়াও দুটি শিল্পবস্তু বস্তু সন্ধান নিতে হবে বিজন ভট্টাচার্যের নাটক এবং ছবি কত গভীরভাবে এদের নাটক এবং ছবি সালের লেখায় এবং রেখায় ফুটিয়ে তুলেছিল ওই দুজন শিল্পের কথাতেই তার প্রমাণ পাওয়া যায় বিজন ভট্টাচার্যের নাটক দেখতে দেখতে জয়নুল আবেদিন বলেছিলেন তুলি এবং ব্রাশ ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয় আর জয়নুলের ছবি দেখে বিজন ভট্টাচার্য বলেছিলেন থাকতো ওই রকম ব্রাশ আর তুলি শিল্পী জয়নালকে এমনি ধারা অজস্র অভিজ্ঞতা নিয়ে এবং শহর গ্রামের সাধারণ জীবনধারার মধ্যে থেকে আর্টের সাধনা করতে হয়েছে তিনি কি যে পরিশ্রমার শ্রম তিনি দিয়েছেন তা অবর্ণনীয় বলতেন নদীর নদীর ছবি আকার আগে পানির দোলনী আগে বুঝতে হবে এখন তো চারিদিকে রুচির দুর্ভিক্ষ একটি স্বাধীন দেশে সুচিন্তা সুরুচিত দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের কোনো ছবি হয় না বলতেন তিনি একবার কর্ণফুলি পেপার মিল কর্তৃপক্ষ জয়নুলকে তাদের নতুন কাগজ কার্টিজ কাগজের বড় একটি রোল পাঠালো জয়নুল আবেদিন পুরো এই পুরো কাগজ জুড়ে কালো রঙের ওয়াশে ড্রয়িং প্রধান ছবি একে ফেললেন নবান্ন উৎসবকে কেন্দ্র করে আবহমান বাংলার নবান্ন উৎসব সেই স্কল থেকেই তার মন পুরা ছবি আঁকা জয়নুল আবিদের জল রঙে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন ডেভিড কক্স তার প্রিয় কাগজ ছিল একবার একবার সাংবাদিক তাকে বলেছিলেন আপনি ছবি আঁকলেন অত্যন্ত অথচ বন্যার ছবি আঁকলেন না কেন জয়নুল উত্তরে বলেছিলেন বন্যা প্রকৃতির তাই এর বিরুদ্ধে করবার কিছুই নেই দুর্ভিক্ষ মানুষের সৃষ্টি মানবতাকে আমাকে মানবতার অপমান আমাকে ব্যথিত করেছিল তাই দীর্ভিক্ষের ছবি এঁকেছিলেন এক স্মৃতিচারণে জয়ের আবেদিন লিখেছিলেন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমি ছবি আঁকা শিখলাম কি করে বা কার কাছ থেকে তবে উত্তর দিতে পারবো না বলবো আমার দেশের প্রকৃতি আর পরিবেশ আমাকে ছবি আঁকার অনুপ্রেরণা দিয়েছে দেশের আকাশ বাতাস নদী মাঠ বন এখানকার মানুষের চলাফেরা ওঠা বসা হাসি কান্না আমাকে ছবি আঁকতে বলে আসলেই উনি ছিলেন পাঁচির মানুষ যদি বলা হয় বাংলাদেশের চিত্রকলা কিংবা পূর্ববঙ্গের চিত্রকলার জনককে তবে নিঃসন্দেহে প্রথম উত্তরই হবে জয়নুল আবেদন একজন শিল্পী কতটা প্রভাব বিস্তার করলে এমনটি বর্ণনা সম্ভব দেশীয় চিত্রকলা দেশের মাটি মানুষ হাওয়া আকাশ সমস্ত কিছু ফুটে উঠেছিল তার চিত্রকর্মে এদেশের চিত্রকলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জনক তিনি তাই তো তিনি শিল্পাচার্য কেবল পূর্ববঙ্গই নয় উপমহাদেশের চিত্রকলার ইতিহাস বলতে গেলে অবলীল স্থায়ী পাবে তার নাম তাকে ছাড়া চিত্রকলা অসম্পূর্ণ তাই তো শিল্পাচার্য বাংলার বুকে তিনি শিল্পাচার্য জয়নীল আমি আমার বক্তব্য দীর্ঘ করব না আসলে অনেক কথা এর মধ্যে হয়েছে কিছুক্ষণ আগে এই বইটি জয়নী রবিদিন তার কাজ ও কথা সদ্য নজরুল ইসলাম সালামাকে উপহার দিয়েছেন তার বই থেকেই কয়েকটি লাইন পাঠ করে আমি আমার বক্তব্যের ইতি টানছি তিনি লিখেছেন এই বইয়ে তিয়াত্তর নাম্বার পৃষ্ঠায় এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তার যেমন ছিল অগাধ শ্রদ্ধা আধুনিক শিল্পকলা নির্মাণ ও প্রতিষ্ঠার জন্য ছিল প্রচন্ড ভালোবাসা ও আস্থা যথার্থই তিনি ছিলেন শিল্পাচার্য এবং এক অসাধারণ মানুষ তাকে ব্যক্তিগতভাবে জানার কিছুটা সুযোগ পেয়েছি এক বিরাট পাওয়া সে সুযোগ আমরা পাইনি আমরা বই পুস্তক বা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি জয়নুল সম্পর্কে সুধীজন আপনাদেরকে অজস্র ধন্যবাদ সকলকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় জনাব মনিরুল আলম আপনাকে সুপ্রিয় সুধি আমরা অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন দর্শন আর তার শিল্প জীবন নিয়ে আলোচনা এতক্ষণ শুনলাম এবারে আমরা পটুয়া কামরুল হাসানের জীবন দর্শন ও শিল্পী জীবন নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা শুনব আমি সম্মানিত অতিথি মনিরুল আলম এবং সভাপতি মাহবুবা করিম তাকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি এবং বিনীতভাবে অনুরোধ করছি জামান শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম শিল্পী মিজানুর রহিম তাদের দর্শক সারিতে আসন গ্রহণ করার জন্য সুপ্রিয় সুধী পটুয়া কামরুল হাসানের উপর প্রবন্ধ উপস্থাপন এই প্রবন্ধটি প্রস্তুত করেছেন রচনা করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি জনাব মফিদুল হক তিনি অসুস্থ যার কারণে প্রবন্ধটি পাঠ করবেন শিল্পী জাহিদ মোস্তফা প্রবন্ধের উপর আলোচনা করবেন স্থপতি ওয়ারেস এবং শিল্পী পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ ও আলোচনা করবেন শিল্পীর মেয়ে সুমনা হাসান আমি কামরুল হাসানের জীবন দর্শন এবং শিল্পী জীবনের উপর আলোচনার এই অংশে món chia